প্রিয় দর্শক, আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি 9টা মতন চিংড়ি মাছ নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা আমি করব সর্ষের তেলে। আমি 6 চামচ মতন সর্ষের তেল নিলাম। আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। অল্প ভাজবো, এই পাশ হয়ে গেলে ও পাশ তুলতে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এতে আমি আর অল্প তেল দেবো। আমি 4টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, আর 1টা তেজপাতা, 2টো দারচিনি আর 3-4টে লবঙ্গ। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেল, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। 1টা পেঁয়াজ নিয়েছি ছোট। এটা একটু ভাজা ভাজা হবে। মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি 1টা ছোট পেঁয়াজ এখানে দিয়েছি, আর এখানে দিয়েছি 1টা ছোট পেঁয়াজ, 3টে রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে সবটা ভালো মতন ভাজা হয়। দেখুন, এটা একটু জলটা টেনে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1.5 চামচ মতন আদা আছে, আদা বাটা, আর কাশ্মীরি রেড চিলি 1 চামচ, আর জিরের গুঁড়ো 1 চামচ। মিক্সির ধরা জলটা আমি দিয়ে দিলাম কষানোর জন্য। এক চামচ হলুদ দিলাম। আমি এখানে চিনির গুঁড়ো দিলাম 1.5 চামচ মতন। চিনিটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। এবার আমি নারকেলের দুধের পাতলা জলটা আগে দিলাম। নুন দিচ্ছি 1 চামচ। এবার একটু ঢাকা দিয়ে দিন। দেখুন, তেলটা উপরে ভেসে উঠেছে। কষাবো।
এখানে আমি এক চামচ ঘি দিলাম। দেখুন এ ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠলে মাছটা ছাড়ব। এবার ফুটে উঠেছে, মাছটা এবার দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তিনটে দিলাম, আর শাহী গরম মশলা হাফ চামচ দিলাম, বেশি দিলাম না। পাঁচ সাত মিনিট হবে তাহলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আমি গ্যাসটা অফ করে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেল। আমি এইভাবেই বানাই, আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।